চট্টগ্রাম 10 হালিশহর পাহাড়তলি আসনটির অবস্থান নগরীর মূল কেন্দ্রে। 8টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার প্রায় 5 লাখ। তৎকালীন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফজল আমিনের মৃত্যুর পর চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হয় নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুকে। সংসদ সদস্য নির্বাচিত হওয়া মহিউদ্দিন আগামী নির্বাচনেও নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন। মহানগর আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা দলীয় মনোনয়ন পাওয়া বাচ্চুর প্রতি নাখোশ, রয়েছে দলীয় বিরোধও। তারপরও জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছেন না বর্তমান এমপি। আমাদের সরকার 15 বছর একটানা ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় মানুষের সাথে সরকারের যে বিষয়টা আছে, মানুষ যে প্রত্যাশা করে একটি সরকারের কাছ থেকে, সেই প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে আমাদের নেত্রী। সুতরাং তার প্রতিনিধি হিসেবে আমি বিজয়ের প্রত্যাশা করতেই পারি। হালিশহর পাটতলি আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও তৃণমূল, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে চমক দেখাতে চান তৃণমূল বিএনপির এই প্রার্থী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। মানুষ চায় নতুন কেউ আসুক, নতুন ভাবে কিছু চিন্তা করুক, নতুন কিছু দেখ। ওই আশা উপর ভর্তি করে আমি বলবো, আমি আশাবাদী এই নির্বাচনে জয়লাভ হওয়ার জন্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও রাজনীতির মাঠে সাবেক মেয়র মঞ্জুর আলম। 2010 সালে বিএনপির সমর্থন নিয়ে রাজনৈতিক গুরু মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন তিনি। 2015 সালে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট বর্জন করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিলেন তিনি। 2008 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরেছিলেন। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ের আশা করছেন সাবেক মেয়র। মানুষের যে ভালোবাসা, আন্তরিকতা দেখি সেটা এখনও তো বিদ্যমান আছে। যারা নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক দলের, সবাই তো এলাকার বসবাসকারী। আমি এই এলাকার সন্তান হিসেবে, আমার আত্মীয় স্বজন আছে না বিভিন্ন দলে, তারা হয়তো সব কিছু করে, তা আমি মনে করি যে সেক্ষেত্রে আমার অংশে কম হবে না, ইনশাল্লাহ ভালো হবে। পাহাড়তলে হালিশহর এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন 12 জন প্রার্থী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।